গরমে নাজেহাল গোটা রাজ্য। দুপুরের দিকে তাপমাত্রা এতটাই তীব্র থাকে যে রাস্তাঘাট গরম হয়ে ওঠে। বাইরে থাকা তো দূর, ঘরে থাকাই দায় হয়ে দাঁড়ায়। এই পরিস্থিতিতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে রাজ্যের বিভিন্ন সমিতি, সংগঠন এবং সামাজিক সংস্থাগুলি। শনিবার এমনই চিত্র দেখা গেল আগরতলা শহরে। ভারতীয় জনতা পার্টির আট টাউন বর্দোয়ালি মণ্ডলের অন্তর্গত 20 নং ওয়ার্ডের পক্ষ থেকে এবং ত্রিপুরা ডিস্ট্রিবিউটার অ্যাসোসিয়েশনের উদ্যোগে রাজধানী 5টি স্থানে দিন আয়োজন করা হয় ঠান্ডা পানীয় ও শরবত বিতরণী কর্মসূচির। তীব্র গরমের দাবদাহ থেকে খানিকটা নিস্তার দিতে পথে চলতি মানুষদের মধ্যে শনিবার ঠান্ডা পানীয় জল ও শরবত বিতরণ করেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের বিজেপি প্রার্থী দীপক মজুমদার। উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের 20 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর রত্না দত্ত। গত বেশ কয়েকদিন ধরেই রাজ্য জুড়ে চড়ছে পারদ, বৃষ্টি তো দেখা নেই, তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে যাচ্ছে। ভ্যাপসা গরমে অতিষ্ঠ ছোট থেকে বড় সকলেই। এরই মাঝে শিশুদের খানিক স্বস্তি দিতে স্কুলে 5 দিনে ছুটিও ঘোষণা করেছে রাজ্য সরকার। এই পরিস্থিতিতে পথ চলতে সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিতেই ঠান্ডা পানীয় জল ও শরবত বিতরণী কর্মসূচিতে অংশ নিয়েছেন বলে শনিবার জানিয়েছেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী দীপক মজুমদার। সারা ভারত সারা রাজ্যে এবং এই শহরেও গরমের তীব্র দাহতে মানুষ কিন্তু খুব অতিষ্ঠ, এবং বিশেষ করে সেটাকে সামনে রেখে আজকে ত্রিপুরা ডিস্ট্রিবিউটার উদ্যোগে 5টি পয়েন্টে আগরতলা শহরে তারা ঠান্ডা পানীয় বিতরণ করছেন পথচলতি মানুষের মধ্যে, যাতে শান্তিতে কিছুটা তারা স্বস্তি নিতে পারে এই তীব্র গরমে। আমি তাদেরকে সাধুবাদ জানাই, তারা এমন সারা বছর থেকে জনকল্যাণমুখী মানুষের সেবায় তারা কাজ করে থাকে। কিছুক্ষণ আগে 20 নম্বর ওয়ার্ডের কর্পোরেটার মাননীয় আসলে চেয়ারম্যান উদ্যোগে এই ধরনের প্রোগ্রাম নেওয়া হচ্ছে। আমি সাধুবাই বলবো সারা রাজ্যে যারা সমাজসেবী সংগঠন, বিভিন্ন ক্লাব, বিভিন্ন প্রতিষ্ঠান এই ধরনের যেমন সিচুয়েশনের মধ্যে তারা কিন্তু এগিয়ে উঠছে। আমার খুব ভালো লাগলো, আমি তাদের ধন্যবাদ জানাই। মানসম্মত পাবেন এই তীব্র মধ্যে নিষ্ঠা পালন করা ঠান্ডা পানি তরমুজ দিয়েছে, ঠান্ডা পানীয় দিয়েছে, ঠান্ডা দিয়েছে, বিভিন্ন প্রকল্প দিয়েছে। খুব ভালো লেগেছে যে এই ধরনের উদ্যোগটাই করা উচিত সমস্ত মানুষের দিকে তাকিয়ে, এবং তারা যে সামাজিক কর্তব্য দায়িত্ব পালন করছেন এই গরমের মধ্যে এটা কিন্তু খুব ভালো লাগছে। এরকম মানবিক এক কর্মসূচির আয়োজন করার জন্য ত্রিপুরা ডিস্ট্রিবিউটার অ্যাসোসিয়েশনের সদস্যদের শনিবার ধন্যবাদ জানিয়েছেন মেয়র দীপক মজুমদার। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।